আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, বিধানসভায় নিরাপত্তা সংক্রান্ত বৈঠক, বিধায়কদের নিরাপত্তা রক্ষীদের আলাদা বসবার জায়গা, পুলিশের সংখ্যা বাড়ানোর দাবি বৈঠকে, আরো বিস্তারিত জানবো। আমাদের প্রতিনিধি বিট্টু রয়েছে আমাদের সঙ্গে। বিট্টু, দুর্গে আজকে সিকিউরিটি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে, তুমি যেটা জানো পুলিশ কমিশনার তিনি এসেছিলেন এই বৈঠকে, তার পাশাপাশি এসি এবং ডিসি পদমর্যাদার প্রত্যেকেই স্পিকারের সঙ্গে বৈঠক করেন এবং এক্ষেত্রে বেশ কিছু নির্দিষ্টভাবে নিয়ম জারি করা হচ্ছে, যেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা জানতে পারছি যে বিধায়কদের তার পাশাপাশি মন্ত্রীদের বিভিন্ন সিকিউরিটি রয়েছে, সেই সিকিউরিটি বা পিএসওর জন্য আলাদা করে বসার জায়গার করা হচ্ছে। 22 তারিখ থেকে পুষ্প প্রদর্শনী অনুষ্ঠান শুরু হচ্ছে বিধানসভার অভ্যন্তরে, প্রতি বছরের মতো এবছরও হবে, কিন্তু যেহেতু সংসদে অপ্রীতিকর ঘটনা ঘটেছে সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে এই চত্বরে না ঘটে, কারণে পুষ্প প্রদর্শনী দেখতে বাইরে থেকে প্রচুর মানুষ আসে, সেই ঘটনা পুনরাবৃত্তি যাতে না ঘটে তার জন্য বিধানসভার যে মূল ভবন রয়েছে সেটাকে ব্যারিকেড করে ঘিরে রাখা হবে, অর্থাৎ বিধানসভার প্রাঙ্গণ 70 পর্যন্ত সাধারণভাবে প্রবেশ করতে পারবে, তাদেরকে চেকিং করা হবে, কিন্তু যে মূল ভবন প্রবেশ দ্বার রয়েছে প্রবেশ দ্বার ঘিরে ফেলা হবে, ব্যারিকেড করে বিধানসভা শুনতে জানতে এবং এই মর্মে মার্শালের সঙ্গে পুলিশ আধিকারিকদের কথা হয়েছে। এবং অন্যদিকে তুমি দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গ বিধানসভার বিভিন্ন গাড়ি যখন এই মুহূর্তে প্রবেশ হচ্ছে সেই সময় যারা সিকিউরিটিরা রয়েছে সে বিধানসভা সিকিউরিটি প্রথমে তাদেরকে চেক করবেন, এই গাড়ি চেক করা হচ্ছে এবং পরবর্তী ক্ষেত্রে এই চেক করা হচ্ছে, তুমি দেখতে পাচ্ছ সে চেকিং চলছে ইতিমধ্যে বিধানসভার আধিকারিকরা তারা করছেন, বিধানসভার গাড়ি নিজস্ব গাড়ি সেটাকে চেকিং করা হচ্ছে, অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রে এই চেকিং যাতে অব্যাহত থাকে সেই বিষয়টা বিশেষভাবে নজর রাখা হচ্ছে, মূলত এই নির্দেশ বিধানসভায় যারা অনেক বাইরের লোকজন আসেন, অনেক স্কুল কলেজের ছেলেমেয়েরা আসে এবং আমাদের বিধায়কদের সঙ্গে অনেক অতিথি তারাও আসেন, এবং তাদের কী করে মুভমেন্টটাকে রেগুলেট করা যাবে, আমাদের যেন নিরাপত্তা সুনিশ্চিত থাকে সেই বিষয় নিয়ে আমরা অনেক আলোচনা করেছি এবং কিছু কিছু সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি, সেগুলো আমরা পরে আমাদের বুলেটিনে জানিয়ে দেবো। অল পার্টি মিটিংয়ে সকল যারা সদস্য থাকবেন বিভিন্ন রাজনৈতিক দলের তাদের সঙ্গে আলোচনা করে তাদের সেই সিদ্ধান্তগুলো জানিয়ে দেবো।